নমস্কার বন্ধুরা, ফাইটফাইট চ্যানেল আপনাদেরকে স্বাগত। চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা খুব দ্রুত এবং চটপট একটা আপডেট নিয়ে চলে এসেছি। যারা এনআইএস থেকে ডিএলএড করছেন, যে সমস্ত পরীক্ষার্থীরা এনআইএসে ডিএলএড পরীক্ষা দিয়েছেন 506 এবং 507, তাদের জন্য খুবই একটা দুঃসংবাদ রয়েছে। তো দুঃসংবাদটা কি, আপনাদের সামনে সমস্ত কিছু হাজির করব এবং ডিসকাস করব এবং আপনাদেরকে দেখাতে চাইবো যে একটা নোটিশ, যে নোটিশটা একটা নোটিশ বেরিয়ে আসছে, সেই নোটিশে কি বলা হয়েছে, সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে রাখবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে আপনাদের জন্য, যারা বিশেষ করে এনআইএস থেকে ডিএলএড করছেন তাদের জন্য। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইন্টারেস্টিং এবং হেল্পফুল হবে। যদি কিছু ইনকোয়ারি থাকে, যদি কিছু ডাউট থাকে, তবে নিজের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আপনাদের ডাউট এবং মতামত আপনারা জানা দিতে পারেন। তো কি নোটিশ বেরিয়ে আসছে, কি খবর বেরিয়ে আসছে, সমস্ত কিছু ডিসকাস করব এই ভিডিওর মাধ্যমে। তো নোটিশটা কি, নোটিশটা হচ্ছে যে দেখুন, এই যে নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নোটিশটা বেরিয়েছে বর্তমান পেপারে। তো বর্তমান পেপারে দেখুন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং তারা এই বিজ্ঞপ্তিটা দিয়েছে। দেখুন জনবিজ্ঞপ্তি। তো কি বিজ্ঞপ্তিতে বলা আছে সেটা আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং জানতে পেরেছে যে ডিএলএড এর পরীক্ষা, যা কিনা 20 এবং 21 ডিসেম্বর 2018 অনুষ্ঠিত হয়েছে, তার প্রশ্নপত্র 506 আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন ইন এক্সক্লুসিভ কন্টেক্স এবং প্রশ্নপত্র 507 কমিউনিটি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন পশ্চিম বাংলাতে প্রশ্নপত্র যাদের অভিভাবকত্বে থাকে তাদের মধ্যে কিছু ব্যক্তি দ্বারা পরীক্ষার নির্ধারিত তারিখের অনেক আগেই ফাঁস করে দেওয়া হয়েছিল। এই বিষয়ে অনুসন্ধানের জন্য বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়টি সম্পর্কিত রাজ্য সরকারের আধিকারিকদেরকেও জানানো হয়েছে। পরবর্তী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং পশ্চিম বাংলাতে এই দুটি পরীক্ষা বাতিল করার এবং পরবর্তী তারিখে পরীক্ষা পুনঃগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষার্থীদের 7 দিনের বিজ্ঞপ্তিতে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকা সূচনা দেওয়া হচ্ছে। মানে আপনাদের পরীক্ষার 7 দিন আগে বিজ্ঞপ্তি দেওয়া হবে, নোটিফিকেশন দেওয়া হবে এবং 7 দিনের ভিতরে কিন্তু আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। তার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে এবং এই পরীক্ষা গ্রহণের জন্য পরীক্ষার্থীদের কোনো অতিরিক্ত ফিস দিতে হবে না। আপনাদের এটার জন্য কোনো ফিস দিতে হবে না। আপনারা 7 দিন আগে অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন, সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে আপনারা 7 দিনের মধ্যে আপনাকে পরীক্ষা দিতে হবে এবং তার ডেট এখনো ফিক্সড হয়নি। ফিক্সড হলে আপনারা জানতে পেরে যাবেন, তাদের যে ওয়েবসাইট আছে, এনআইএস ডিএলএড যে ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু আপনারা কিন্তু জানতে পারবেন যে পরীক্ষার ডেট কবে এবং কবে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। তো আপাতত এটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে 506 এবং 507 কোশ্চেন ফাঁসের জন্য পরীক্ষাটাকে ক্যান্সেল করা হয়েছে এবং নতুন করে, এবং এটা শুধুমাত্র পশ্চিমবাংলাতেই হচ্ছে, এবং নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনআইএস কর্তৃপক্ষ। এবং এটা বিভিন্নভাবে এটা ফাঁস হয়েছে এবং তার জন্য তদন্ত চলছে, তদন্ত করার জন্য পুলিশকে ব্যাপারটা জানানো হয়েছে। পুলিশ আশা করি তদন্ত করবে। তো এখন যারা অলরেডি এনআইএসে পরীক্ষা দিয়ে দিয়েছেন, অবশ্যই তাদের পক্ষে একটা দুর্ভাগ্যজনক যে এই ধরনের প্রশ্ন ফাঁস হয়েছে এবং তার সাথে আপনাদেরকে আবার পুনরায় পরীক্ষা দিতে হবে। তো এটা আপনাদের কাছে অবশ্যই একটু হতাশাজনক খবর। তো আশা করি এই খবর হতাশাজনক হোক আর ভালো, যাই হোক, এই খবর আপনাদের কাছে প্রেজেন্টেশন করাই হচ্ছে আমার এই চ্যানেলের উদ্দেশ্য। তো এই খবর আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম। আপনাদের মতামত কী সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারবেন, যদি জানাতে পারেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, এই ইনফরমেশনটা ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। যারা এখনও নতুন আছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে এই মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবেই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।